আসলে এই ম্যাচে উইনের টিমের সাথে আমি থাকাটা আমার ধরেন নিজের ভিতরে অনেক ইমোশনালি কাজ করতেছে, যেহেতু আমি ধরেন কোনো ভাবি নাই কিংবা ছোটতে যখন ক্রিকেট খেলা টিভিতে দেখতাম তখন এমনি এলাকাতেই খেলতাম, কিন্তু কখনো ভাবি না যে ন্যাশনাল টিমে আসবো। তারপর ধরেন ন্যাশনাল টিমে পাকিস্তানের ট্যুরে এসে ধরেন ন্যাশনাল টিমে বাংলাদেশের ঐতিহাসিক একটা জয়ে টিমে সাক্ষী হতে পারবো, তো মানে এটা বলে বোঝানোর মতো না, অনেক অনেকই ইয়া কাজ করে ভিতরে ইমোশন। আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে বলিং করে অনেক ভালো লাগছে। যখন আমি বোলিং করি শুরুর দিকে বোলিং করি তখন একটু ব্যাক ফুটে ছিলাম, তো ভাই আর সৈফুল ভাই দুজন মিলে আমাকে অনেক কাম ব্যাক করছে এবং বুঝাইছে যে এই লাইনটাতে বোলিং করো কিংবা লাইন লাইন ঠিক করে বোলিং করো, কিংবা আমি যখন এই একটা স্পেল বোলিংয়ের পর আরেকটা স্পেল আসছিলাম তখন ওরা দুজন আমার বলতেছিল যে এটা করলে ভালো হয় কিংবা এটা করলে কী হয়, এগুলো নিয়ে অনেক হেল্প করছে মাঠের ভিতরে। আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রেশারটাই ডিফারেন্ট, তো ওই হিসাবে ওকে যখন আমি দেখছিলাম যে ওর বোলিংয়ের এফর্টটা, তো আমি মনে করি যে ও খুবই তাড়াতাড়ি এটা অ্যাডাপ্ট করে নিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তো যত তাড়াতাড়ি ও অ্যাডাপ্ট করতে পারবে ওর জন্য ভালো। আর আমরা চেষ্টা করতেছি ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে ওকে সাহস দেওয়া, এনকারেজ করা, সব কিছু মিলিয়ে ও যাতে ভালো একটা ওভারঅল ভালো বলিং করতে পারে ম্যাচে, ওই ওইটাই চেষ্টা করি, ওকে ব্যাক আপ করি সবসময়, তো ওর জন্য শুভকামনা। আমার কাছে মনে হয় আমরা যে প্র্যাকটিসগুলো করেছি ম্যাচের আগে, আমরা ফার্স্ট বোলার যারা ছিলাম তো সবাই তার বেস্টটাই চেষ্টা করেছে প্র্যাকটিসে, সবাই অনেক মানে বোলিং করেছে, ব্যাটসম্যানদেরকে ভালো জায়গায় বল করার চেষ্টা করেছে, সো ওইটার ইম্প্যাক্টটাই অ্যাকচুয়ালি ম্যাচে পড়েছে। দেখা গেছে যে আমরা দুই পাশ থেকে আমি শরীফুল বলিং করতেছি, এরপরে রানা আসলো, তো আমাদের একটা জুটি বলিং ছিল দুজনেরই, তো ওর একটা বিষয় ছিল যে ও ব্যাটসম্যানকে অনেক টাফ টাইম দিয়েছে, সো এইটা একটা ইম্পর্ট্যান্ট ওর জন্য যে ও আমাদেরকেও হেল্প করছে, অ্যাজ ওয়েল যে টিমের জন্য ওর অনেক ছিল, অবদান ছিল। আসলে আমি বলিং আসার আগে শরীফুল ভাই এবং হাসান ভাই দুজন মিলে ভালো পার্টনারশিপ বলিং করে গেছে, তো তারপর আমার এই ক্যাপ্টেন প্ল্যান দিছে যে তুমি সামনে সামনে বাউন্সার, সামনে সামনে বাউন্সার, তো আমি আগে থেকে প্রেশারে ছিল, ভালো দুজন বলিং করে গেছে, তো আমি ওটা ট্রাই করছি বাউন্সার বাউন্সার সামনে, তো ব্যাক ফুটে থাকতে থাকতে সামনের বলই ড্রাইভ খেলছে, ওই বলে আউট হয়েছে। আমরা ফাস্ট বোলাররা যখন দিনের শুরুতে উইকেট বের করে দিই, এরপরে তারপরে স্পিনাররা যখন অ্যাটাক করে, সাকিব ভাই, মিরাজ ভাই, তখন আমরা সবাই ওনাদের উপরে ট্রাস্ট করতেছিলাম, যে বিশ্বাস ছিল আমাদের যে ওনারা উইকেট বের করে, আমাদের বিশ্বাস ছিল যে যেহেতু পঞ্চম দিন উইকেটও টার্ন ছিল, তো সাকিব ভাই আর মিরাজ ভাই খুবই গুরুত্বপূর্ণ স্পেল করেছে, তখন সবাই বিশ্বাস ছিল যে আমরা স্পিনে ওদেরকে আটকাতে পারবো, তো ওই হিসাবে ওনারা উইকেটগুলো নিয়েছেন এবং আমরা ওদেরকে অল আউট করতে পারছিলাম সেকেন্ড সেশনে, তো খুবই ভালো একটা মুহূর্ত কাটিয়েছি আমরা মাঠে ওই দিন সবাই। আসলে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল, তো আমরা বলাররা চেষ্টা করছি ব্যাটসম্যানকে রুম না দিয়ে লাইন টু লাইন বলিং করার, এবং আমি যখন বোলিংয়ে আসি সেকেন্ড স্পেলে তখন ক্যাপ্টেন আমাকে একটা প্ল্যান দিচ্ছে যে তুমি প্ল্যান অনুযায়ী বলিং করো, তো আমার নিজের প্রতি নিজের বিশ্বাস ছিল এবং ক্যাপ্টেনের আমার প্রতি ভরসা ছিল, তো আমি ওই অনুযায়ী বলিং করার চেষ্টা করছি। আর আমাদের টিমে ধরেন লিজেন্ড লিজেন্ড প্লেয়ার আছে সাকিব ভাই, মুশফিক ভাই, তো ওনাদের সাথে টিমে এক টিমে খেলা এটা ধরেন আমার নিজের জন্যে অনেক বড় কিছু, সো ওনাদের সাথে খেলতে পেরে নিজের নিজেকে নিজে মোটিভেট হয় নিজের মধ্যে, যে না ওনাদের সাথে যাদের খেলা টিভিতে দেখছিলাম তাদের সাথে এখন মাঠে খেলতে পারতেছি, তো এই জিনিসটা নিজের ভিতরে অনেক ইয়ে কাজ করে, মোটিভেট কাজ করে। আমাদের পাশাপাশি শরীফুল খুবই দারুণ বলিং করেছে টেস্ট ম্যাচে, ও যখন বোলিং করে পিছন থেকে দেখতে খুবই ভালো লাগে, আর ওর উপরে অনেক বিশ্বাস থাকে যে ও আর্লি ব্রেক থ্রু দিতে পারবে।
আর আমরা ওকে সবসময় এনকারেজ করি বা ওর সাথে থাকি, সবসময় ওকে মানে ইয়ে করে থাকিয়ে মানে চেষ্টা করি যে আমরা সবাই একসাথে থাকি, মিলেমিশে একটা এনভায়রনমেন্ট তৈরি করি যে আমরা তিনজন আছি টিমে, যখন যে কোনো সময় আমরা যেটা প্রয়োজন টিমের একটা ব্রেক তো দিতে পারবো। তো সেই দিকেই সবসময় ফোকাস রাখি।